আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা এখান থেকে একটা ইলিপস শেপ নেই, এটার স্ট্রোকটা অফ করে দেই, এই ফিলটা অফ করে দেই, স্ট্রোক অন করে স্ট্রোকটাকে কত 100 করে দেই। দেওয়ার পরে এটা এখান থেকেও ট্রান্সফর্ম করা যাচ্ছে, আবার উপর থেকেও ট্রান্সফর্ম করতে পারে। এখান থেকে ট্রান্সফর্ম করি, ৩০০/৩০০। এরপর কি করবো, এটাকে আবার কপি করবো, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট। করার পরে 300-এর সঙ্গে আমরা আরো 400, 300-এর সঙ্গে আরো 400 যোগ করি, কত হয়? 700, 700 পিক্সেল কি বড় নিব ওইটার থেকে। এইটা প্রত্যেকটাই এখন যতগুলাই নিব প্রত্যেকটাই কি করব, 400 প্লাস হবে, এইটা থেকে পরেরটা আরো 400 যোগ হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে 7 × 4 = 1100। তো 1100 হলো। এরপরে এটা থেকে আবার কি করবো, এটার থেকে কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট। 1100-এর সঙ্গে 400 যোগ করলে কত হয়? 1500। আবার এটা থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ 1500-এর সঙ্গে 400 যোগ করলে হবে 1900। দেখেন আমাদের কয়টা ইলিপস রাউন্ড শেপ কয়টা নিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা শেপ নিলাম। নেওয়ার পর অবজেক্টে যাব, পাঁচটাকে সিলেক্ট করে পাতে যেয়ে কি করব, দেখেন স্ট্রোকটা কোথায় আছে দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা শেপের মাঝখানে স্ট্রোক আছে। তো আমরা স্ট্রোকটাকে আউটলাইন করে দিব, দেখেন স্ট্রোকটা কোথায় চলে গেছে, বাইরে চলে গেছে। দিব দিব স্ট্রোকটাকে আউটলাইন করে কি করব, কম্পাউন্ড পাতে যাব, কম্পাউন্ড পাতে যেয়ে কি করব, মেক করব। মেক করার পরে এখন কি করতে হবে, আমাদের রুলার নিতে হবে, রুলার থেকে গাইড নিব। নেওয়ার পরে এটাকে আগে প্রথমে কি করে নিতে হবে, অ্যালাইন টু আর্ট বোর্ড, আর্ট বোর্ডে অ্যালাইন করে দিই। দিলে আছে গাইডটা নিয়েছি, গাইডটা কি মিডিলে আছে দেখতে হবে, গাইডটা মিডিলে না থাকলে কিন্তু কি হবে, ডিজাইনটা সুন্দর হবে না, পারফেক্ট হবে না। এখন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল একটা টুলস নেই, না না মাইক্রোফোনটা মিউট করেন নজর আলী ভাই, মাইক্রোফোন মিউট করেন। একটা শেপ ড্র করি, করার পরে কি করব, আমাদের এই গাইড গুলোর দরকার আছে, দুইটাকে সিলেক্ট করব, পাথফাইন্ডারে যাব, কম্বাইন করে দিব, কম্পাউন্ড করে দিব। কম্পাউন্ড পাথ করলে কি হবে, বাইরের সাইডটুকু চলে যাবে, এইটুকু থেকে যাবে। এখন এটা থেকে কি করব, আর একটা কপি কন্ট্রোল কপিও করে নিতে পারি, আবার কি করতে পারি, অল্টার প্রেস করে দেখেন পাশে নিয়ে যেতে পারি। নিয়ে যাওয়ার পরে এটাকে শিফট প্রেস করে ধরে ঘোরা দেন, মিশে গেছে, একটু কম বেশি হয়েছে। কন্ট্রোল প্রেস করে ধরে কি করবো, এটি করতে ক্লিক করে দিব, মিলাই দিব।
মিলে গেছে? জি স্যার। সবগুলো মিলে গেছে না? এটাকে আবার আর একটা কপি করি, ওয়ার্কার প্রেস করে ধরে নিচে নিয়ে আসি। এটা থেকে আবার একটা ওয়ার্ডার প্রেস করে ধরে কপি করে নেই। এইটা থেকে একটা অল্টার প্রেস করে ধরে কি করব, কপি করে দিব। এই তিনটাকে সাইড করে নিয়ে যাই, এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে যাই। তারপরে কি করবো, এইগুলাকে ডিলিট করে দিব। বাড়তি অংশগুলো ডিলিট করে দিব। আমরা ডিলিট না করে দেখেন এখানে এই কাজটাও করতে পারি। এটাকে ইউনিট করে দিলাম, এটাকে ইউনিট করে দিই। তাহলে কি হচ্ছে, এটা আলাদা, এটা আলাদা হয়ে গেল না? আমরা কিন্তু এইভাবে তো ডিজাইন করতে পারবো না? গ্রুপ করি, গ্রুপ করার পরে এটা থেকে একটা কপি করে নিব। তাহলে দুইটাকে ধরে একটা কপি করে গ্রুপ করে নিই। না হওয়া যদি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি। রিফ্লেক্ট হয়েছে,
আর হোসেন ভাই তো মেসেজ করছে, কি মেসেজ? গতকালের ভিডিও পাই নাই, ভিডিও পাই নাই। ওনার ভিডিও দরকার নাই, ক্লাস করতেছেন, ক্লাস করেন, কাজ করে না, ভিডিও দিয়ে কি করবে? ওনার ভিডিও গুলো যদি আমার চাকরি যায় তার কোনো টেনশন নেই। আমার যে কাজ করাটা তার একটু ভিডিও দিয়ে কোনো লাভ আছে বলেন। Transform leaflet আমি খালি চোখে ধরতে পারি না স্যার, সময় লাগে অনেক। সিলেক্ট করে অবজেক্টটাকে উপরে দিতে হবে।
অবজেক্টটাকে উপরে নিলেও হবে না বলতে দেখি। না হলে স্যার ওই যে পিছে যেটা উপরে কালোটা স্যার ওইটা সেন্ড টু ফন্ট করে দিন স্যার। স্যার হয়েছে তো স্যার। আরে এটা তো এইখান থেকে কপি করে নিয়ে আসছি, এটা উপরে দিলেও কি নিচে দিলেও কি, এটা তো সবই কাটা দেখতে হচ্ছে। দেখেন সব সমান ভাবে বসছে কি, দেখেন ছোট বড় আছে দেখতে পান মিলে সেবে। এবার মিলছে, এবার চেক করি মিলে কিনা। হ্যাঁ মিলে গেছে, যাক স্যার কালকেরটা বানিয়ে দিছিলাম স্যার দেখছেন? হ্যাঁ দেখছি দেখছি, ভুল আছে নাকি স্যার? ওইটা নিয়ে কথা বলবো পরে, দাঁড়াও না আগে এই কাজটা সেরে এদিকে সময় নষ্ট করা যাবে। সবগুলাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নেই, নিয়ে দেখি আগে প্যাটার্নে কাজ হয়েছে ঠিক আছে, অ্যালাইন করি আর্টবোর্ডে। কারণ বড় অবজেক্টে যাব, প্যাটার্নে যাব, ম্যাপ করব। এটা মিলছে অ্যাকুরেট, কিন্তু এটা মিলে নাই, কারণ কি কারণ বলতে পারে কেউ?
এবার দেখেন মিসে অ্যাকুরেট সেমনি উল্টো আলটা করলেই অনেকটাই মিলছে, সেমনি উল্টো আলটা করলেই সমস্যা। কি হয়েছে প্যাটার্ন? এইসবটাও নিতে পারি। আবার এইখানে দেখেন এইসবটাও নিতে পারি, যেটা নিবেন আপনাদের ইচ্ছা। এটা থেকে একটা কপি করে এখানে একটা নেন, এটা থেকে একটা কপি করে এখানে একটা নেন, বুঝছি। আমি স্টোভটাকে একটু বাড়াই দিই, দশ করে দিলাম। আরো দিব না, দশটা করে পনেরো থাক। কি বলেন? দুই কালারে থাক। এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করার পরে একটা কপি করে নেই, নিয়ে এখানে রাখি। রাখার পরে এটাকে কি করবো? গ্রুপ করে নেব। পাশাপাশি বসে গেছে। আমি দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করি, এখানে বসাই, কন্ট্রোল ডি প্রেস করতে থাকি।
কেমন দেখা যায়, স্টকটা বেশি হয়ে গেছে। আনগ্রুপ করি, আবার আনগ্রুপ করি, সব স্টক গুলাকে ধরে ছয় করে দিলাম। তারপরে স্টক গুলাকে কি করবো, এক্সপ্যান্ড করে দেব। এখানে বসাইলাম, বসানোর পরে ট্রান্সফর্মে যাবো, যে কি করবো, রিফ্লেক্ট করবো। হয়েছে রিফ্লেক্ট, ওকে করে দেই। দেখেন এখন প্যাটার্ন মিলছে, দেখতে পাচ্ছেন? দেখা যায় না স্যার আমার এখানে, মিলে গেছে আমার এখানে কালো পর্দা। কেন, আমি আবার ঢুকে নিবেন, কেটে দিয়ে আবার ঢুকে নিবেন। দেখা যাচ্ছে স্যার, সমস্যা কি হয়েছিল আগের বার বলেন তো, আগের বার মিলছিল না কেন?
স্যার একটা বেশি হয়ে গেছিল স্যার, একটা স্টেপ বেশি নিচে, মানে আমরা সাইডে যা নিব সমপরিমাণ স্টেপ কি করতে হবে আমার, নিচেও নিতে হবে, মানে চতুর্দিক সমান হলে আমার প্যাটার্নটাও চতুর্দিক থেকে সমানভাবে কি হবে মিলে যাবে নাকি? হ্যাঁ স্যার। আর চতুর্দিক থেকে সমান না হলে কি হবে, প্যাটার্নটা সমানভাবে মিলবে মিলবে না? প্যাটার্ন হয়েছে একটা, হ্যাঁ স্যার। এবার করবো কোনটা, এবার করবো কাঞ্চন একটা, এটা কি আবার করবো কাঞ্চন মাথা ঘুরানোটা? জি স্যার, বলতেছি মাথা ঘুরানোটা কি আবার করবো? স্যার আমি তো করছি স্যার, বলতেছি মাথা ঘুরানোটা কি আবার করবো কিনা? করেন স্যার, অন্যরা তো দেখে নাই। এটার কালার কি করে দিব, এটার কালার করে দেব ব্ল্যাক, আপনারা যে কোনো কালার করতে পারেন আপনাদের ইচ্ছা। তো দুইটাকে সিলেক্ট করলাম, করে কি করব, পাশে বসাই এবং কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। কতগুলো হয়েছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা হয়েছে, 10টাই থাক, 10টার বেশি করব না। ছোট করে নিয়ে আসি, ছোট করে আর্টবোর্ডের উপরে রাখি, তারপরে এটাকে সিলেক্ট করে অবজেক্টে কি করবো এক্সপ্যান্ড করে দিব। শেপ বিল্ডারে গেলাম,
ঠিক আছে তো কালচো? জি স্যার। স্যার আমি দেখলাম যে স্যার মানে তিনটে লাইন না নিলে, যদি না নেন স্যার তাহলে স্যার নিচের দুগুলো মিলতেছে না, মানে তিনটে লাইন ঠিক করা লাগতেছে স্যার, তারপরে আর ঠিক করা লাগতেছে না। এবার ঠিক আছে, কোনো ভুল আছে না তো দেখো, দেখে বলো। না ঠিক আছে স্যার। এটা থেকে আর একটা কি করব, কপি করব। কপি করার পরে এটাতে কি করতে হবে, এটাকে আনগ্রুপ করব। লালগুলা সব সিলেক্ট করব, এডিটে যাব, কাট করে দিব। দিয়ে কালোগুলাকে সব সিলেক্ট করে কি করব, লাল করে দিব। তারপরে আবার এডিটে যাব, এডিটে যেয়ে কি করব, পেস্ট ইন প্লেস করে দিব। দিয়ে লালগুলা কালো, এই তো ঘুরে গেছে, ঘুরে গেছে না? এইটারই একটা কপি নিচে দিয়ে দেব। এখন কি করতে হবে, সবগুলাকে কাটতে হবে না কাঞ্চন? জি স্যার। আচ্ছা সবগুলাকে কাটবো, একটু হেল্প করবা, সেটা হচ্ছে যে জায়গায় মিস্টেক হবে বলবা, কারণ অনেকক্ষণ তাকায় থাকতে থাকতে এর ভিতরে কোনটাই যে কি করব এটা নিজেও ভোলা ফেলতেছি। এটা যাবে উপরে তাই তো? এটা উপরে দিলাম, এটার উপরে দিই, ঠিক আছে না? জি স্যার। স্যার আমি যেটা করছি স্যার ওইটা দিয়ে করলে স্যার মনে হয় তাড়াতাড়ি হবে স্যার, আপনি শুধু দেখে দেখে কি করবেন। ও হয় না, মাথায় কাজ করে না, এই জায়গায় প্যাঁচ লেগে গেল, এই তাকায় থাকতে থাকতে মাথা ঘুরে কিছুক্ষণ পরে। আমার লালটা নেই, এটা উপরে আসলে এটা নিচে গেল, এখন কি হবে তাহলে? লালটা উপরে আসবে, কালোটা নিচে যাবে, এইখানে লালটা উপরে আসবে, কালোটা নিচে যাবে, তো কালোটা নিচে যাবে না। এইখানে লাল কালোটা উপরে আসবে, এখানে লালটা উপরে আসবে, কালোটা উপরে আসবে, কালোটা উপরে যাবে স্যার। আর এখানে আবার কালোটা কি হবে, নিচে যাবে, তাহলে ঠিক আছে স্যার। আবার এখানে কি হবে, লালটা উপরে আসবে, কালোটা নিচে যাবে, জি স্যার। এখানে কালোটা উপরে আসবে, লালটা নিচে যাবে, এই কয়টাই আবার একটু কালো দিয়ে ঠিক করে নিই। ঠিক আছে না? জি স্যার।
এই তো এগুলো তো উপরের সাইডটা তো হয়ে গেছে না, বাকি আছে আর পরোটা। এখন করতে হবে এইটা, তো আর ওখানে লাল তার দুটো উপরে আছে স্যার। এইখানে লালটা উপরে যাবে, কালোটা নিচে যাবে, তাইলেই দেখবে। না না, এই যে এটা এটা এটার কথা বলতেছেন, নিচেরটা এটা ওইখান থেকে লাল নিচে যাবে, তাহলে লালটা নিচে গেলে এটা কি হবে, এটা উপরে আসবে, কালোটা উপরে থাকবে স্যার, কালোটা উপরে থাকবে, লালটা নিচে যাবে, আবার এই লালটা উপরে থাকবে, লাল হয়ে গেল তো স্যার, লাল ঠিক করে দিচ্ছি স্যার, কালার তো লাল হয়ে গেল। এটা উপরে, এটা নিচে, এটা উপরে স্যার, হলো না স্যার, কালোটা উপরে হবে স্যার, এইখানে হ্যাঁ কালোটা, কালোটা উপরে হবে স্যার, এই পাশটা, হ্যাঁ এটা উপরে দিলাম, সব দুইটা দেখ না স্যার, এইখানে স্যার লালটা উপরে যাবে স্যার, প্রথমটা লালটা উপরে হবে স্যার, লালটা উপরে গেল, কালোটা নিচে, এইখানে কালোটা স্যার, এই যে হ্যাঁ এইটা কালোটা যাবে স্যার, কালোটা উপরে, কালোটা উপরে, লালটা নিচে যাবে, লালটা উপরে, জি স্যার, লালটা উপরে, কালোটা নিচে, আবার এটা কালোটা উপরে, লালটা নিচে, লালটা না কালোটা উঠবে, আর এই পাশে কালোটা নামবে, এইখানে আবার লালটা উঠবে, এইখানে কালোটাই হবে, এখানে কালোটা হবে, লালটা হবে, দেখেন এবার ঠিক করে দিচ্ছি, ওয়েট করেন, আবার কালো নেই, এগুলো কষি, এগুলো মিলাই নেই, তারপর বাকিটা করলাম, মিলছে, মিলছে,
হয়ে গেছে। এইখানে কিছু কিছু বাকি আছে দেখতে পাচ্ছেন, এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে কান্ত? জি স্যার। স্যার শুধু একটু মেজারমেন্ট গুলো ঠিক করে দেন। লাইন হয়নি পুরো লাইনটা। এবার হয়েছে না? তার কোনো হয়নি স্যার। মানে একটু বাকি গেছে স্যার, দেখেন জয়েন্টটা যেখানে দিলেন। তার উপরেরটা স্যার, তার উপরেরটা কোনটা? এই যে তার নিচেরটা স্যার, জয়েন্টটা যেখানে দিলেন স্যার, মাঝখানে যেটা জয়েন্টটা দিলেন স্যার। হ্যাঁ এইটা, এইটার উপরেরটা। হ্যাঁ উপরে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, দেখেন স্যার এটা একটু বেঁকা হয়ে গেছে, উপরেরটা দেখেন। এবার ঠিক আছে? জি স্যার। এখন ঠিক আছে স্যার। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কয়টা করব? সাত আর দুই আট, নয়টা, দশটা করব। দশটা করতে গেলে এইটা থেকে একটা কপি করে নিয়ে নিচে দিতে হবে না? কোনটা নিব কপি করে? উপরেরটা স্যার, নিচের উপরেরটা। এটা করলে তো আবার এই যে কাটা চলে আসতেছে, এখানে কি করব? নিচের টাই নিয়ে একটা কালার পরিবর্তন করে দেবে। হ্যাঁ
অ্যালাইন ঠিক আছে সবগুলা? আমি সবগুলো অ্যালাইন করে নিয়ে আগে তারপরে কালার চেঞ্জ করতেছি। অ্যালাইনে এখন একদম পারফেক্ট। আজকে যে সবাই হেল্প করতেছে আজকে কিন্তু বেশি সময় লাগতেছে না, লাগতেছে বলেন? জি স্যার অল্প সময়ের মধ্যে হলো স্যার আজকে। সবাই কথা বললে কাজ দ্রুত হয়, আর চুপ থাকলে আমি একা একা কতক্ষণ আমার ভালো লাগে। এবার ঠিক হয়ে গেছে, এই জায়গাটা তারপরও এত ডিস্টার্ব করতেছে কেন? অ্যালাইন করলেই, স্টেট অ্যালাইন করলেই কি হয় এটা? এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? জি স্যার। তারপরে একটু ঝামেলা আছে নিচে, একটু গ্যাপ হয়ে গেছে। আমি গ্রুপ করি এটাকেও, আমি গ্রুপ করি হয়েছে না, পারছি। এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। সবগুলাকে সিলেক্ট করে গ্রুপ করি, করে অ্যালাইন আর্টবোর্ড করে অ্যালাইন করে নিই।
স্যার সাইড গুলো মিলে না স্যার, ওই যে সাইড গুলো ফিগার সাইড গুলো মিলাইতে গেলে সাইড গুলো কেটে নিতে হবে কাঞ্চন। জি স্যার। এখানে কি করতে হবে, আরো একটা শেপ কালো একটা শেপ এই পাশে নিতে হবে, উপরে নিতে হবে, নিয়ে কি করতে হবে যে যে মানে একটা একটা করে এক্সট্রা নিয়ে স্যার বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, কেটে কেটে ফেলতে হবে, এখান থেকে কেটে নিতে হবে। তাহলে কি হবে, এটা এসে সেম এখানে বসে যাবে, বসে গেলে মিলে যাবে। এই দেখেই আপনাদের মাথা ঘুরতেছে, আর যদি এই এই বাকিটুকু করেন, সাইড কাটতে যদি আবার না মিলে দেখা গেল আরো 2 ঘন্টা লাগবে, তখন তো মাথা আরো খারাপ হয়ে যাবে। কাঞ্চন কালকে অনেক শর্ট টাইমে বানায় ফেলছে। জি স্যার। আচ্ছা সবাই আছে না, সবাই ঘুমায় গেছে? গোবিন্দ আজকে বানাইতে পারবেন তো? কি স্যার? আজকে বানাইতে পারবেন তো? আর আজকে সুখ মানে চলতেছে তো স্যার, এখানে কি হচ্ছে স্যার? অনুষ্ঠান হচ্ছে এখানে, আমাদের এখানে কি পূজা পূজা চলতেছে স্যার? বুঝতে পারি না স্যার, দাঁড়ান স্যার, হেডফোনটা লাগাইনি। তারপরও কিন্তু কাঞ্চন ভুল ধরা যাচ্ছে না, ওইভাবে বোঝা যায় না। বোঝা যায় ধরেন 10টা করে নেয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে দেখেন এইখানে হচ্ছে মিস্টেক, দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন শিমুল কি হয়েছে? এখন এই যে দেখেন 10টা থেকে শুরু করে 10 নম্বর থেকে শুরু করে দেখেন আবার কাম করেন, 1, 2 দেখেন মিস্টেক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দেখেন আবার এই 10, 11 নম্বর বা এরকম প্রথম জায়গা থেকে দেখেন নিচে আমার মিস্টেক আছে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা সাইডেই অথবা র্যান্ডমলি এরকম মিস্টেক সবগুলোই দেখেন। আবার 10টা কাম করে যান এখান থেকে, 10টা কাম করার পরে যেটা থাকবে সেটা 11 নম্বরটাও দেখবেন মিস্টেক। আমি এটা কাজ করার সময় এক কাজ করা যায়, এক্সট্রা একটা একটা করে চতুর্দিকে লাইন বাড়ায় কি করতে হবে, সাইডগুলো কেটে দিতে হবে। তাহলে পরে আর সমস্যাটা হবে না।
দেওয়ার পরে এইটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিই, এটা মিলিয়ে থাক। দিয়ে যদি রুট করি, আচ্ছা এটাকেই এই একটা থাক,
এখান থেকে একটা কপি করে নিই। এটার একটা কপি করা থাক, এটা এখানে থাক, এটা এখানে রাখার পরে আবার আমরা করে দেবো গ্রেডিয়েন্টে যাবো। এবার কি ফুল ফুল মনে হয়? হ্যাঁ স্যার, পিঠার মতো মনে হয় স্যার, পিঠার মতো। হ্যাঁ পিঠা পিঠা পিঠা। হ্যাঁ স্যার, ইমেল পিঠা বানাই দিলেন, খিদা লাগছে না? দুপুরে খাওয়া দাওয়া দেয়নি অফিস? আজকে তো বাড়িতে যাবেন, টেনশন কি? আজকে বাড়িতে গেলেই তো খাওয়া দাওয়া পিঠা। আর একটু কষ্ট করেন কিছুক্ষণ, তারপরে তো চলে যাবেন। ক্লাস না থাকলে চলে যাইতাম স্যার। কয়টা আছে?
দশটা নিব, দশটা দেখেন। এখন যতগুলো প্যাটার্ন নিয়ে আপনি ডিজাইন করবেন, যদি সেম মেজারমেন্ট রেখে সেম মেজারমেন্টে করেন প্রত্যেকটাই মিলবে। দুই আপনি যাই নেন, 5x5 নেন, 6x6 নেন, 4x4 নেন, সেটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে আপনার কি করতে হবে, সমান রাখলে কি হবে, ওই যে সাইডগুলোতে যে প্রবলেম হচ্ছে মিলতেছিল না, ওইটা কিন্তু যখনই মানে একটা নির্দিষ্ট সাইজের ওয়াইড হাইট সমান নিচ্ছি তখন কিন্তু মিলে যাচ্ছে। জি স্যার, আগে তো আমরা হিসাব করতাম না যেভাবে সেভাবে করে নিতাম। হ্যাঁ সবগুলোকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে ওগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। এটা গ্রুপ হয়নি, অ্যালাইন করে নিলাম। সবগুলোকে সিলেক্ট করলাম, অবজেক্টে যাই, প্যাটার্নে যাই, মেক করি, ওকে করি। দেখেন বেনিফিটটা কি, বুঝতে পারছেন ইভেন এখন? জি স্যার, একদম পারফেক্টলি মিলে গেছে স্যার। আগে টেনে টেনে মিলাইতে হয়েছে, এখন আর এখন আর ভুল ধরার সুযোগ আছে, টেনে এখনো অনেক জায়গায় মিলানো লাগবে। এখন এইগুলো চতুর্দিকে সমান আছে, তার কারণে সমানভাবে বসছে, যেগুলো সমান নাই সেগুলো তো সমান বসবে না। সব জায়গায় ভুল স্যার, সব জায়গায় ভুল না? Thank you.
দিছি আসছে দেখা যাচ্ছে গায়ে গায়ে বসে গেছে, আমি একটু ডিস্টেন্স তৈরি করে দিই। প্যাটার্ন প্যাটার্ন লাগে আপনারা যেভাবেই চান সেভাবেই কি শেপ ক্রিয়েট করতে পারতেছেন না, ডিজাইন করতে পারতেছেন না বলেন। আপনাদেরকে আর একটা ডিজাইন দেখিয়েছিলাম, দেখেন এখন দেখেন ওইগুলা কি কাজে লাগে।
44 হয়ে গেছে দেখতে পাচ্ছেন, মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় স্ট্রোক যদি আরো বাড়াই আরো বড় হবে, তা আমার এই থাক ইফেক্টে যাই ডিস্টর্ট, ডিস্টর্টে যে কি করবো ট্রান্সফর্ম করব, এখানে কত দিব 25 দেই, ওকে করে দেই। তারপরে এইটা একটু কালারটা সাদা করে দিই, কপি করে নেই, এটাকে যদি এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্ট এক্সপ্যান্ড, এখন ছোট করলে কি হবে একটার সঙ্গে একটা কিন্তু আর ঢুকে যাবে না, কি হচ্ছে ঢুকে যাচ্ছে একটার সঙ্গে একটা। হ্যাঁ স্যার, স্যার এটা অনেক সুন্দর হয়েছে। এটা হাত পাখার মধ্যে বসাই দিতে হবে, হাত পাখার ভিতরে বসাই দিতে হবে। জি স্যার, হাত পাখা যখন হাত দিয়ে ঘুরাবে তখন দেখতে ভালো লাগবে। স্যারের মাথায় যাতে ইন্টারন্যাশনাল বুঝি। ইসলাম স্যার ঘুমান কেমনে বলেন? জি স্যার, রাত্রে ঘুম হয় তো ঠিক মতো? হয় স্যার, ডবল বালিশ নেই তো এই জন্য ঘুম হয়, একটা বালিশে হয় না। এগুলাকে এখন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, দেখেন সবগুলাকে সিলেক্ট করলাম, করে অবজেক্টে যাই প্যাটার্ন মিল করে দেই। অতগুলা প্যাটার্ন বানাইলাম,